আজ কেরল ভূস্খলন প্রভাবিত অঞ্চল ওয়ায়ানাড গস্ত করবে পিএম মোদি। এই দুর্বিপাকে 400 ঊর্ধ্ব লোক জীবন হারিথিবা বেলে শতাধিক আহত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত অঞ্চলর এরিয়াল সর্ভে করবে পিএম মোদি। 30 জুলাই 2024 প্রবল বর্ষা হেতু কেরলর ওয়ায়ানাড জেলায় ভূস্খলন ঘটিছিল। এখানে 420 জনকর মৃত্যু নিশ্চিত হয়েছে বেলে 150 জন নিখোঁজ থাকা সূচনা মিলিছে। এসব অতি কমরে 723 জন আহত হয়েছে। সেনা কর্মচারী, এসওজি অধিকারী এবং জঙ্গল অধিকারী এক স্বতন্ত্র টিম সুজিপাড়া স্থিত সনরাইজ উপত্যকার জঙ্গল ভিতরে সর্চ অপরেসন জারি রাখি। সেনা উদ্ধার কার্যকু এনডিআরএফ, এসডিআরএফ, অগ্নিশম বাহিনী এবং কেরল পুলিশকু হস্তান্তর করিব। এই ভূস্খলন 86,000 বর্গমিটর অঞ্চলকু প্রভাবিত করিথিবা বেলে 8 কিলোমিটর পরিমিত অঞ্চল খেলেই হয়ে রহিথিবা ইসরোর এক বিশ্লেষণরু জনাপড়িছে। जदि आपन को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।